বিভিন্ন প্রতিভার অন্বেষণে দেশের প্রথম মাল্টি ট্যালেন্ট হান্ট রিয়েলিটি শো জিপিএইচ ইস্পাত অনন্য প্রতিভায় চ্যাম্পিয়ন হয়েছে ভেন্ট্রিলোকুইস্ট বিভাগে মনসুরা মুবাশিরা। প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছে ড্যান্সার বিভাগে ইয়াসিন আরাফাত ও তৃতীয় হয়েছে ম্যাজিশিয়ান বিভাগে শেখ স্বপন। প্রথম বিজয়ীর হাতে 5 লাখ, দ্বিতীয় ও তৃতীয় বিজয়ীর হাতে যথাক্রমে 2 লাখ ও 1 লাখ টাকা পুরস্কার তুলে দেন জিপিএইচ ইস্পাত অনন্য প্রতিভার বিচারক ও আয়োজকরা। অনুষ্ঠানটি শনিবার রাতে সরাসরি সম্প্রচারিত হয়েছে এনটিভিতে। রিপোর্ট করছেন ফাহাদ মোহাম্মদ। দেশের আনাচে কানাচে লুকিয়ে থাকা বিভিন্ন বয়সে বিরল প্রতিভাকে খুঁজে বের করতে বছরের শুরুতেই অডিশন শুরু হয় জিপিএস ইস্পাত অনন্য প্রতিভার। সারা দেশের 60টি বিভাগের বিভিন্ন জেলার প্রায় 15,000 প্রতিযোগী অডিশনে অংশ নেয় তাদের প্রতিভার নৈপুণ্য দেখাতে। হাজার হাজার প্রতিযোগীর প্রতিভা পরখ করে নিখুঁত বিশ্লেষণ শেষে ঢাকায় মূল রাউন্ডে আসে 140 প্রতিযোগী। অনন্য প্রতিভার আমাদের আজকের এই গ্র্যান্ড প্রাইজ গিভিং সেরেমনিতে সেখান থেকে এলিমিনেশন, কোয়ার্টার, সেমি ও গ্র্যান্ড ফিনাল পর্যন্ত টিকে থাকে মাত্র 18 প্রতিযোগী। দর্শক ভোট ও গ্র্যান্ড ফিনালের জমকালো পরিবেশনা শেষে বিচারকদের বিচারে চ্যাম্পিয়ন হয়েছে ভেন্ট্রিলোকুইস্ট বিভাগে মনসুরা মুবাশিরা, এবং সে পাচ্ছে 5 লক্ষ টাকার চেক। দ্বিতীয় হয়েছে ড্যান্সার বিভাগে ইয়াসির আরাফাত, তৃতীয় পুরস্কার পেয়েছে ইয়াসিন আরাফাত, তৃতীয় হয়েছে ম্যাজিশিয়ান বিভাগে শেখ স্বপন। বিজয়ীদের হাতে আর্থিক পুরস্কার ও ক্রেস্ট তুলে দেন মাল্টি ট্যালেন্ট হান্ট রিয়েলিটি শো জিপিএস ইস্পাত অনন্য প্রতিভার বিচারক ও আয়োজকরা। মাল্টি ট্যালেন্ট হান্ট রিয়েলিটি এই শো এর মাধ্যমে দেশের বিরল প্রতিভাকে সামনে তুলে আনতে, ভবিষ্যতেও এই অনুষ্ঠানের ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজক এনটিভি ও জিপিএস ইস্পাত। এ ধরনের অনুষ্ঠানগুলি চলতেই থাকবে, তখনই হবে জিপিএইচ এর এই প্রয়াসের সার্থকতা। যারা প্রতিযোগিতায় আজকে জিতেছে তাদেরকে অভিনন্দন জানিয়ে আপনাদের সবাইকে জিপিএইচ এর পক্ষ থেকে সাদর সম্বোধন জানাচ্ছি। কবিতা আবৃত্তি করে চতুর্থ অবস্থানে ইলা আর গান গেয়ে বিচারকদের মন জয় করেছেন নাফিসা নওয়াল। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা।